ডেইলি ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি কীভাবে করতে হয় এই ভিডিওতে শিখে নিন। তুমি কি কখনো ভেবেছিলে রতন চাকরিটা পাবে? তুমি কি কখনো ভেবেছিলে তারা কাজটি করবে? তুমি কি কখনো ভেবেছিলে সে বিশ্বাসঘাতকতা করবে? এই ধরনের বাংলা বাক্য আমরা প্রতিদিন বলে থাকি, তবে এদের ইংরেজি কীভাবে করতে হয় এই ভিডিওতে খুব সহজে শিখে নিন। এই ধরনের বাক্যগুলি গঠন করতে প্রথমে ডিড ইউ ইভার থিঙ্ক বসাতে হয়, তারপর বাক্যের অন্যান্য শব্দ বসে, তারপর একটি প্রশ্নসূচক চিহ্ন বসাতে হয়। ভালোভাবে বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নিন, যেমন তুমি কি কখনো ভেবেছিলে রতন চাকরিটা পাবে? ডিড ইউ ইভার থিঙ্ক রতন উড গেট দ্য জব? তুমি কি কখনো ভেবেছিলে তারা কাজটি করবে? ডিড ইউ ইভার থিঙ্ক দে উড ডু দ্য ওয়ার্ক? এই ধরনের আরও কিছু উদাহরণ দেখে নিন। তুমি কি কখনো ভেবেছিলে তাদের আবার দেখা হবে? ডিড ইউ ইভার থিঙ্ক দে উড মিট অ্যাগেন? তুমি কি কখনো ভেবেছিলে সে বিশ্বাসঘাতকতা করবে? ডিড ইউ ইভার থিঙ্ক হি উড বিট্রে? তুমি কি কখনো ভেবেছিলে মোবাইলটি হারিয়ে যাবে? ডিড ইউ ইভার থিঙ্ক দ্য মোবাইল উইল বি লস্ট? তুমি কি কখনো ভেবেছিলে তারা পরীক্ষায় পাস করবে না? ডিড ইউ ইভার থিঙ্ক দে উড নট পাস ইন দ্য এক্সাম? তুমি কি কখনো ভেবেছিলে সে ফিরে আসবে? এটার ইংরেজি কী হবে আপনারাই নিজেরাই করুন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।